গুড মর্নিং, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো জানো আজকে হচ্ছে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই আজকে আমার মেয়ের স্কুলে অনুষ্ঠান হবে রবীন্দ্র জয়ন্তী, তাই অমৃতাকে সকাল সকাল রেডি করিয়ে নিয়ে এবার যাব অমৃতাদের স্কুলে। তা আজকে অমৃতা নাচ করবে, তা কী নাচ করবে তোমাদের দেখাবো, দেখবে অবশ্যই কী নাচ করছে অমৃতা। অমৃতাকে এবার সাজিয়ে দিয়েছি, অমৃতা একটু একটু প্র্যাকটিস করছে নাচটা, যদি অনেক ছোটো তো যদি ভুলে যায় ওই জন্য বারবার প্র্যাকটিস করছে। তো সব কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো অমৃতাদের স্কুলে, স্কুলে গিয়েই তোমাদের দেখাবো। তো চলে এসেছি অমৃতাদের স্কুলে, এসে দেখছি স্যার ম্যাডাম সব রেডি করছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ফুল টুল সব রেডি করছে, আর সব বাচ্চারাও চলে এসেছে, দেখতে পাচ্ছ বাচ্চারা সব চলে এসেছে, বাচ্চার মা সব এসছে। এখানে এসে দেখছি অনেক কটা বাচ্চাই নাম দিয়েছে নাচের, গানের আবৃত্তি নাম দিয়েছে, দেখতে পাচ্ছ অনেকগুলো বাচ্চাই বেশ সেজেগুজে এসছে, খুব সুন্দর লাগছে সবাইকে দেখতে। তো স্যার ম্যাডামরা সব আগে রেডি করে নিক, তারপরে দেখাবো তোমাদের। তো সব রেডি হওয়ার পর এবার সব স্যার ম্যাডামরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান এবং ফুল দিচ্ছে, দেখতে পাচ্ছ। এশিয়ার বাইরেও নিয়ে গিয়েছেন, কিন্তু সেখান থেকে কবিগুরু তার লেখার মাধ্যমে বাংলা ভাষাটাকে আরো বড় করে তিনি সবার সামনে তুলে ধরেছেন। এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করবেন আমাদের স্কুলেরই হেড শিক্ষিকা অদিতি বিশ্বাস মহাশয়। এবার মাল্যদান করবেন আমাদের স্কুলের শিক্ষিকা সুদীপ্তা নন্দন।
এবার পুরস্কার প্রদান করবে স্কুলের শিক্ষক সুরজিৎ হালদার। কি বলছিস এই দাদা? দেখতে পাচ্ছ বাচ্চারা খুব সুন্দর করে বসে দেখছে অনুষ্ঠানটি আর হাততালি দিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, তাহলে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ একটা বাচ্চা মেয়ে নাচছে সাদা ড্রেস পরে, তারপরেই আমার মেয়ে নাচতে উঠবে। এবার আমার মেয়ে নাচছে দেখো। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমার মেয়ের নাচটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কেমন লেগেছে নাচটা।